এটা আপনি আমাদের তাফসিরুল কোরআন .com এ যাবেন, আরো অনেক শায়খদের অনেক উলামায়ে কেরামদের আলোচনা আছে। ইমানের তিনটি উসুল, এটার উপরে শত শত পৃষ্ঠার বই আছে। শেখ মোহাম্মদ বিন সালে আল ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, তার বিশাল বই আছে, 200-250 পৃষ্ঠার বই শুধু ইমানের উসুলের উপরে। আরো অনেক শায়খদের বড় বড় ইমানের উসুলের উপরে বই আছে। এই বইগুলো পড়েন আর আপনি আমাদের আলোচনাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন ইমানের উসুলগুলো কি কি। আজকে ইমানের উসুলের আলোচনা হবে না, এটার জন্য আলাদা ক্লাস লাগবে। ইমানের উসুল কয়টা? তিনটা, এটা মনে রাখবেন। কবরের প্রশ্ন কয়টা? ওই কবরের প্রশ্ন যেই তিনটা, ওই তিনটাই হলো ইমানের উসুল। এবার সোজা জিনিস বুঝে নেন, কবরে যে তিনটা প্রশ্ন হবে এই তিনটাই ইমানের তিনটা উসুল। এগুলার সাথে আমার আপনার পুরো জিন্দেগির কানেকশন আছে। আপনি ভাত রান্না করতেছেন, এক মন বিশাল এক পাতিলে দিছেন, ভাতগুলা কতটুকু হয়েছে, কয়টা টিপ দিবেন? একটা দুটা টিপ দিলে বোঝা যাবে আপনার এক মন চাউলের খবর কি। আমার আপনার 70-80 বছরের জিন্দেগি আল্লাহবা কবরে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বসে বসে খবর নেওয়া লাগবে না, শুধু তিনটা জিনিসের মধ্যে টিপ দিলে আমার আপনার 80-90 বছরের জিন্দেগির সব বের হয়ে যাবে। পুরা জিন্দেগির সাথে এই তিনটা প্রশ্নের কানেকশন আছে, সম্পর্ক আছে। এই জন্য ইমানের উসুল ভালো করে জানতে হবে। 2 নম্বরে জানতে হবে ইমানের আরকান। ইমানের কি? ইমানের আরকান কয়টি? 6টি, মাশাআল্লাহ। ইমানের আরকান সবাই জানে, ইমানের আরকান 3 নম্বরে জানতে হবে ইমানের আহকাম। এবার আহকাম বলেন, আহকাম কয়টি? আচ্ছা, নামাজের আরকান আহকাম বলেন, নামাজের আরকান আহকাম কয় ফরজ? কিরে এই দেশে এটাও জানে না, তারও ফরজ। তাহলে নামাজ বেশি জরুরি না ইমান বেশি জরুরি? ইমান নাই সারা জীবন নামাজ পড়ছেন কাজ হইব? তাহলে ইমানের আরকান আহকাম জানা নামাজের আরকান আহকামের চেয়ে বেশি জরুরি। কিন্তু বাংলাদেশের মুসলিম ভাই বোনদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই নামাজের আরকান আহকাম কয়টি? কয় 13টি। ইমানের আরকান আহকাম কয়টি? ইমানের আবার কয় আরকান আহকাম কিসের? শুনেই নাই, জানা তো দূরের কথা। অথচ বাংলাদেশে 2টা ইমানে মজমাল আছে, ইমানে মুফাসসাল আছে, আছে না? ইমানে মজমালটা পারেন আপনারা? পারেন কিনা? ইমানে মজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। দেখেন এখানেই আছে, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি ইমানের সকল আহকাম সকল আরকান আমি কবুল করলাম। কি কবুল করছেন? ইমানের আহকাম, ইমানের আরকান কবুল করছেন। আজ পর্যন্ত কোনোদিন কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে, কোনো খতিব সাহেবের কাছে গিয়ে, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, মুফতি সাহেব আমি যে এখানে বলছি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সব আরকান আহকাম আমি কবুল করে ফেলছি, কি কবুল করলাম আমার একটু বুঝাই দেন? বলছেন কোনোদিন? আজ পর্যন্ত দেখেন এটা শেখার দরকারও মনে করেন নাই, কোনোদিন যে জিজ্ঞাসাও করেন নাই। বিয়ে করতে গেছেন, বিয়ে করতে গেলে কবুল বলা লাগে না এখানে? লাগে না মনে হয় দেশে নাকি? যারা বিয়ে করেন নাই তারা তো এখনো বুঝেন নাই, যারা করছেন তারা তো কবুল বলছেন নাকি? আচ্ছা, তো এখন কবুল বলি, এরপরে আপনি বাড়ির চলে আসছেন, কারে কবুল করছেন, কি কবুল করছেন, কার মেয়ে কবুল করছেন, আর খোঁজ খবর অলন নেই, বিয়ে থাকবো নি বলেন? এই সোজা পথ জানে না দেখে বিয়ে থাকবে? তাহলে আপনি বললেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আরকান আহকাম সব কবুল করছি, কিন্তু কি কবুল করছেন জানেন না, ইমান থাকবো নি। এই জন্য জানতে হবে কি কবুল করছেন, এটা জানা জরুরি। তাহলে ইমানের আহকাম হলো 9টি, মনে রাখবেন ইমানের আহকাম
নয়টি, আর ইমানের আরকান তাহলে নয় আর ছয় কত, পনেরোটা ইমানের আরকান এবং আহকান। আচ্ছা এবার বলেন অজুবঙ্গের কারণ কয়টি? হ্যাঁ অজু আমাদের দেশে নুরানি মাদ্রাসাগুলোতে পড়ায়, বাচ্চারা দেখবেন রাস্তা দিয়ে আসতে যেতে কয় অজুবঙ্গের কারণ সাতটি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, বলে না? তাহলে অজুবঙ্গের কারণ কয়টা? আচ্ছা নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? ১৯টি। নামাজ ভঙ্গের কারণ ১৯টি, এভাবে বাচ্চারা লেখাপড়া করে। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টি? জি আল্লাহু আকবার, আল্লাহর বান্দারে ইমান লই কবরে যাইব, ইমান নিয়ে কবরে যাবে। ওই চাচা কি দোয়া করতাম, কিচ্ছু দরকার নাই, খালি দোয়া করেন ইমানটা লই যাতে কবরে যাইতে পারে। এখন ইমান লই কেমনে কবরে যাইব, যেই আল্লাহর বান্দা ইমান ভঙ্গের কারণ কয়টা ওইটাও জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে ইমান ভঙ্গের কারণ জানে না, অজু ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। অজু একবার ভাঙ্গি গেলে আবার করা যায়, নামাজ একবার ভাঙ্গি গেলে আবার নামাজ পড়া যায়, কিন্তু ইমান একবার যদি ভাঙ্গি যায় সেই ভাঙ্গা ইমান নিয়ে যদি কবরে যান দ্বিতীয়বার আর ইমান আনার সুযোগ নাই। কবরে প্রথম পরীক্ষাটা ইমানের পরীক্ষা, এই পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই পরীক্ষায় থার্ড ক্লাস পাইলে মানোন্নয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়ার, ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ নাই, পরীক্ষা একবারেই। তাহলে এই ইমানের ভাঙ্গি যাওয়ার কারণগুলো ভালো করে জানতে হবে, না ইমান যে কত আগে ভাঙ্গি গেছে খবরে নাই, কারণ ইমান ভঙ্গের কারণ তো জানে না। এই জন্য বাংলাদেশে অজু ভাঙ্গা লোক দেখছেন, নামাজ ভাঙ্গা লোক দেখছেন, রোজা ভাঙ্গার লোক দেখছেন, কিন্তু ইমান ভাঙ্গার মানুষ আজ পর্যন্ত দেখেন নাই। বাংলাদেশে কোনো একজন ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে এরকম খবর পাইছেন? যে নারায়ণগঞ্জের অমুক জায়গার এক ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে এই খবর পাইছেন কোনোদিন? অজু ভাঙ্গি গেছে এই খবর পাইছেন? ওরে এই খবর তো মসজিদে গেলেই পাই, কোনো ভাই দেখা যায় হঠাৎ করে বাইরে চলে যাচ্ছে নামাজের মাঝখান দিয়ে, কারণ কি বুঝে গেছি যে অজু চলে গেছে, কি বলেন? আবার অনেক সময় মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের নামাজও ভাঙ্গে আবার রোজাও ভাঙ্গে, তাহলে দেখা যায় অজু ভাঙ্গার মানুষ, রোজা ভাঙ্গার মানুষ, নামাজ ভাঙ্গার মানুষ প্রত্যেক এলাকায় এলাকায় আছে, কিন্তু ইমান ভাঙ্গি গেছে বাংলাদেশের একজন মুসলমানের এরকম খবর শুনছেন কিনা? কারণ কারণ কি ইমান ভাঙ্গে না কেন? অজু ভঙ্গের কারণ যদি আল্লাহর কোন বান্দা না জানে তো সারা জীবনে একবার অজু করলে আর দ্বিতীয়বার অজু করা লাগবে না। আপনি সকালবেলায় ফজরে অজু করছেন, একই অজু যদি জোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার চাচা আপনি আর অজু করেন না কেন? চাচা কয় আমি সকালবেলায় ফজরের নামাজে উজু করছি, সারাদিন উজু করা লাগবে নাকি, শীতের দিন এত কষ্ট, এতবার উজু করার দরকার কি? চাচা আপনি যে টয়লেটে গেছেন এতবার, কয় টয়লেটে না গেছি আমার উজু কিন্তু মজবুত, উজু ঠিকই আছে আমি টয়লেটে না গেছি, অসুবিধা কি? আচ্ছা রাত্রে এশার নামাজের উজু করছে, সকালবেলা ঠিক শীত ঠান্ডা, ফজরের নামাজে আর উজু করে নাই, চলে আসছে মসজিদে, কি ব্যাপার চাচা ফজরে উজু করেন না কেন? কো আমি না এশার সময় এত সুন্দর করে উজু করছি, আমার উজু কিন্তু খুব মজবুত আছে, উজু স্ট্রং, তা আপনি যে ঘুমাইছেন, কো ঘুমাইলে কি হবে, আমার উজু কিন্তু খুব মজবুত। বাংলাদেশের মুসলমান ইমান ভঙ্গের কারণ না জানার কারণে কয় আমি নামাজ না পড়লেও ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব স্ট্রং আছে আমার, কারণ এই আল্লাহর বান্দা তো জানে না কেমনে ইমান ভাঙ্গি যায়। এই জন্য বাংলাদেশে কারো ইমান ভাঙ্গে না, এই জন্য বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও দেখেন অজু ভঙ্গের কারণ পড়ায়, নামাজ ভঙ্গের কারণ পড়ায়, রোজা ভঙ্গের কারণ পড়ায়, ইমান ভঙ্গের কারণ কোথাও পড়ায় না। আমরা মাদ্রাসা কামেল পাস করি ও ইমান ভঙ্গের কারণ শিখতে পারিনি, ইমান ভঙ্গের কারণ সর্বপ্রথম শিখছি ওলামায়ে মদিনার থেকে।
এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল ঈমান ঘোষণা দিবেন মদিনায়। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে বাংলাদেশে দেখেন কোন বই পুস্তকে ঈমান ভঙ্গের কারণ নাই, লেখা নাই, উঠে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মদিনাতে এখনো এক নম্বরে শিশুদেরকে শেখানো হয় ঈমান ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ শিখাবার আগে মদিনাতে শিশুদেরকে প্রথম শিখায় ঈমান ভঙ্গের কারণ, কারণ ওযুর চেয়ে ঈমান জরুরি বেশি। সন্তানকে আগে তাওহীদ শিখাইতে হবে, ঈমান শিখাইতে হবে, তারপরে আমল। কিন্তু আমাদের আমলের চর্চা আছে, ইমানের চর্চা নেই। এই জন্য ইমানের চর্চা না থাকার কারণে একজন ভাই আমিন জোরে বলছে, আসতে বলছে, এটা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ইমানে নাই, তার আমিন জোরে বললে কি, আসতে বললে কি? ইমানে যদি না থাকে আপনার, আপনি হাত এখানে বাঁধেন আর মাথার উপরে বাঁধেন, অসুবিধা কি? নামাজ তো আপনার হচ্ছেই না, ইমানে নাই। তাহলে আগে আমার ইমান সংশোধন করতে হবে, ইমানটা ঠিক করতে হবে, তারপরে গিয়ে আমার এসব বিষয়। কিন্তু বাংলাদেশে ইমানের চর্চা নাই। ইবলিস কিন্তু মহা খুশি, ইবলিস খুব আনন্দিত। ইবলিস কয়, আমি সুন্দরভাবে তোমাদেরকে আমল নিয়ে ঝগড়া লাগাই দিছি, ইমানের কারো খবর নাই, আমি কিন্তু ইমানটা নষ্ট করে দিয়ে বসে আছি সুন্দরভাবে, আমল নিয়ে আবার মারামারি করো। এজন্য মসজিদের ভিতরে মুসল্লি আমল নিয়ে ঝগড়া করে, আর বেনামাজি কয় আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই আমার খুব ভালো হয়েছে, কয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর। একজনে কয় হুজুর আমার ব্যবসাটা যাতে খুব ভালো হয় দোয়া করিয়েন, কিসের ব্যবসা? কয় মাল্টিপারপাসের ব্যবসা, মানে সুদের ব্যবসা, সুদের ব্যবসার জন্য আবার দোয়াও চায়। তারপর একদিন একজন বড় কোম্পানি, কিসের কোম্পানি? তিনি হইলেন বিড়ি কোম্পানি। বিড়ি কোম্পানি মসজিদের জন্য টাকা দিছে, এখন বিড়ি কোম্পানির জন্য দোয়া করতে হবে। এখন ইমাম সাহেব পড়ে গেছে মহাবিপদে। ইমাম সাহেবকে আল্লাহ অমুক বিড়ি কোম্পানির মালিক এত টাকা দিছেন, আল্লাহ আপনি কবুল, এই কথা বলি থামে গেছে আর কয় না। মুসল্লিরা কয় কন না আর থামে গেছেন কেন? কয় কইলেও বিপদ না কইলেও বিপদ, বিড়ি কোম্পানি হারাম কোম্পানি, এর জন্য দোয়া করলেও বিপদ, দোয়া না করলেও বিপদ। এখন দেখেন যে নামাজ পড়ে না, হে কয় আলহামদুলিল্লাহ, কারণ নামাজ পড়তে যাই মসজিদে এত বেজাল, তার থেকে আমি পড়তে যাই না, আমি তো কোনো বেজাল নাই। অথচ শরীয়তে ওয়ালা বারা জানেন তো, ওয়ালা বারা নাম শুনছেন? শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আকীদাগত বিষয় ওয়ালা বারা। আপনার বন্ধুত্ব হবে, অন্তরঙ্গ সম্পর্ক হবে নামাজের সাথে, বেনামাজির সাথে আপনার ওয়ালা হবে না, বন্ধুত্ব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সরাসরি ঘোষণা দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস-সালাতা ওয়া ইউতুনাজ-যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হইলো, ওয়ালি হইলো আল্লাহ, ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু ঈমানদাররা তোমাদের ওয়ালি, ঈমানদারের সাথে তোমাদের ওয়ালা হবে, ঘনিষ্ঠতর বন্ধুত্বের সম্পর্ক হবে। আল্লাযীনা ইউকিমুনাস-সালাহ যে ঈমানদাররা নামাজ কায়েম করে, তাহলে যে নামাজ কায়েম করে না তার সাথে আমার ওয়ালা হইতে পারে না, গভীর সম্পর্ক হইতে পারে না। কিন্তু অনেক জায়গায় দেখি মসজিদের সম্মানিত ইমাম সাহেব একজন নামাজিরে বের করার জন্য, দেখা যায় একজন নামাজিরে বের করার জন্য বেনামাজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বেনামাজি, মাদকাসক্ত, চোর, ডাকাত, খারাপ মানুষ, ওদের সাথে ইমাম সাহেবের ঘনিষ্ঠ বেলায়াত সম্পর্ক। আরেকজন তার মুসল্লি, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মুসল্লি, মুখলিসের মানুষ, তাকওয়াবান মানুষ, তারে কেমনে মসজিদ থেকে বাইর করবে? এটা নিয়ে বেনামাজির সাথে বেলায়াত করে, ওয়ালা করে। এই জন্য ওয়ালা কার সাথে হবে, বারা কার সাথে হবে, এটা ভালো করে জানতে হবে, এটা ইমানের অংশ।
ইমানি বিষয়গুলোই বেশি জোর দিতে হবে আমাদেরকে, এগুলোর আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্য দেখেন ওয়ালাবারা এই দেশের আমার মনে হয় 99% মুসলমান ওয়ালাবারা শুনে নাই। ওয়ালা কি জিনিস জানে না, বারা কি জিনিস জানে না, কার সাথে আমার বন্ধুত্ব হবে, কার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এই নীতিমালা প্রত্যেক মুসলমানকে জানতে হবে। সাহাবাই কেরামের মধ্যে ওয়ালাবারা শতভাগ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যে সাহাবীরা আছেন এদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কুফফারদের উপরে অত্যন্ত কঠোর। রাহমাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা রহমশীল, নিজেদের মধ্যে গভীরতম সম্পর্ক, একজন আরেকজনের এত মহব্বত করে যেটা নিজের মায়ের পেটের মুশরিক বাইরে ওই মহব্বত করে না। অনেক সাহাবী নিজের মা বাবার সাথে ওয়ালা করে নাই, মা বাবারে ছেড়ে দিয়ে মদিনা চলে গেছেন, নিজের মায়ের পেটের ভাই বোন ছেড়ে মদিনা চলে গেছেন, কিন্তু মদিনাতে সেই সুদূর আফ্রিকা থেকে, ইয়েমান থেকে, সিরিয়া থেকে, কত দূর দূরান্ত থেকে ভাইরা ইমান আনছেন, ওই ইমানদার ভাইদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলছেন যেটা মায়ের পেটের ভাই ভাইয়ের সাথে এমন সম্পর্ক হয় না, এটার নাম ইমান। আজকে ইমানদার ইমানদারেরে কাফের কয়, ইমানদার ইমানদারেরে ইহুদির দালাল কয়, ইমানদার ইমানদারেরে কাফের মুশরিক মুনাফিক ফতোয়া দেয়। অথচ ইমানদারে ইমানদারে নামাজি নামাজি হবে বন্ধুত্ব, হয়তো আমার সাথে দুই একটা মাসালায় না মিলতে পারে কিন্তু তিনি ইমানদার, মাসালা দুই একটা এদিক সেদিক হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আকীদাগত দিক থেকে তার আকীদাও বিশুদ্ধ, আমার আকীদাও বিশুদ্ধ, তিনিও শেরেক মুক্ত, আমিও শেরেক মুক্ত, তিনি আমার ভাই। ফিকহি মাসালার কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয় না, ওয়ালা নষ্ট হয় না। এই জন্য আমার ভাইরা ইমান ভঙ্গের কারণ জানতে হবে। আজকে আমরা সংক্ষেপে ছয়টা শুধু ইমানের আরকান বলি শেষ। ইমানের আরকান কয়টা বলছি? ছয়টা। এক নম্বরটা কি বলেন দেখি? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান, এটা সবচেয়ে জরুরি, আল্লাহর উপরে ইমানটা। তবে আল্লাহর উপরে ইমানটাকে আমরা এখনো ভালো করে বুঝি নাই, আমরা মনে করি আল্লাহ আছেন এটা বিশ্বাস করলে মনে হয় ইমানদার হওয়া যায়। আল্লাহ আছেন এটা কি আবু জাহেলেরা বিশ্বাস করতো না? জি করতো, মানে কি আমার আপনার থেকে বেশি করতো। আল্লাহর গড়ের তারা সভাপতি, আল্লাহর গড়ের খাদেম, তা আল্লাহরে যদি বিশ্বাস না করতো, আল্লাহর গড়ের খাদেম আছেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা আছেন এটা বিশ্বাস করত, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করত কিনা? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন কে আসমান বানাইছেন, কে জমিন বানাইছেন, কে তোমারে বানাইছেন, কাফেরেরা সাথে সাথে জবাব দিবে আল্লাহ, আল্লাহ বানাইছে। তাহলে কাফেরেরা আল্লাহ সৃষ্টিকর্তা এটা অস্বীকার করে নাই। কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তোমাকে রিজিক দে কে? কুল মাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে আসমান থেকে জমিন থেকে তোমারে রিজিক দে? কাফেরেরা জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর, আসমান জমিন সৃষ্টি জগৎ এগুলো পরিচালনা করে কে? তারাই জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো করে কে? আল্লাহ। তো তারা এত কিছু আল্লাহরে স্বীকার করলো, ইমানদার হইতে পারে নাই কেন? এবার বলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী হইতে পারে নাই, তাওহীদে বিশ্বাসী হইতে পারে নাই। তারা বলে এক মাবুদে কাজ হবে না, মাবুদ লাগবে অনেক, মাবুদ একজন দিয়ে হবে না, আল্লাহকে একমাত্র মাবুদ বানাইতে পারে নাই। তারা অসংখ্য মাবুদে বিশ্বাসী ছিল,
যেটা আজকের সমাজে আমাদের অসংখ্য ভাই বোন এক মাবুদে সন্তুষ্ট থাকতে পারে না, অনেক শত শত মাবুদ বানায়। কারণ মাবুদ বেশি হলে সুবিধা বেশি। সুবিধা বেশি কি? মাবুদ বেশি হইলে যদি একমাত্র আল্লাহ মাবুদ হয়, আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, দুই দিন দোয়া করছেন, পাঁচ দিন দোয়া করছেন, দশ দিন দোয়া করছেন, আপনি কিছু পাইতেছেন না। আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ছেলে মেয়ে হয় না, কিন্তু বছরকে বছর দোয়া করতেছেন কিন্তু কাজ হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার পরিবারের বিপদ আপদ অসুখ বিসুখ দূর হওয়ার জন্য, হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, গাড়িটা কিনছেন, গাড়িটা যাতে হেফাজতে থাকে, কয়দিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এক মাহবুদ আর ডানে বামে যাওয়ার রাস্তা নেই, তাহলে আপনি অসুবিধায় পড়ে গেছেন। কিন্তু অনেক মাহবুদ হলে ডানে বামে যাওয়ার রাস্তা আছে। আপনি এক বছর দোয়া করছেন আল্লাহর কাছে, ছেলে মেয়ে হয় নাই, কদিন পরে একজনে কইলো, ভাই যান আল্লাহরে লই বসে থাকলে কাজ হবে না, চলো আমাদের অমুক জায়গায় অমুক দরবারের এক হুজুর আছে, ওই হুজুরের কাছে গেলে তোমার সন্তান দিয়ে দিতে পারব, তোমার ছেলে মেয়ে হয়ে যাব। দৌড় দিছে আবার ওইদিকে, কয় মাহবুদ আরেকটা পাইছি। তাহলে আর যদি একটা ছাড়া মাহবুদ না থাকতো, কোনো দিকে যাওয়ার রাস্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একমাত্র মাহবুদ বানাইতো, ডাইনে বামে যাওয়ার রাস্তা ছিল না। কিন্তু আরেকজন মাহবুদ পাই গেছে, তার কাছে দৌড়াই গেছে, যাওয়ার পরে সে ডিম খাওয়াই দিছে, অথবা সে আংটি দিয়ে দিছে, অথবা তাবিজ দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে। দেওয়ার পরে এগুলো নিয়ে আসছে, কয়দিন পরে দেখা গেল তার সন্তান একটা হয়ে গেছে, কয় দেখো দেখো আমি ওই মাহবুদের কাছে যাওয়ার কারণে ওই মাহবুদে আমার সন্তান দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। তাহলে এক মাহবুদের সমস্যা, বেশি মাহবুদ হলে কাফের মুশরিকেরা বলতো যে সুবিধা। আপনার গাড়ি একটা কিনছেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহরে ছাড়ে দিছেন, আল্লাহ আমার গাড়ি দেখে রাখিও, দেখা যাক কতদিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু আপনি গাড়ি কিনছেন, এই গাড়ি নিয়ে রওনা দিছেন সিলেটের দিকে, নতুন গাড়ি কিনে সিলেট রওনা দিছেন, কোথায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনি হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়। আরেক মাহবুদ পাই গেলেন সেখানে, আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে মাহবুদ বানাই নিলেন। তাহলে আপনার গাড়িটা দেখার একজনের পাইছেন। এখন যদি আল্লাহরই শুধু দায়িত্ব দেন, তো তার ডাইনি বামে কারোর দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। এজন্য যুগে যুগে মুশরিকেরা নবী রাসূলেরা এসে বলতেন, আর কাউকে মাহবুদ বানানো যাবে না, মাহবুদ একজন। তারা কয়েন না, মাহবুদ একজন হবে না, মাহবুদ কয়েকশো লাগব। যত বেশি মাহবুদ তত সুবিধা। কারণ আপনি অ্যাপ্লিকেশন একটা করছেন এক জায়গায়, চাকরি হইতেও পারে নাও হইতে পারে, বিশ জায়গায় অ্যাপ্লিকেশন করছেন, একটা না একটা হয়ে যেতে পারে, কি বলেন? চাকরির অ্যাপ্লিকেশন এক জায়গায় করে বসে রয়েছেন, খালি বিসিএস দের অ্যাপ্লিকেশন করে বসে রয়েছেন। এখন আপনি পরীক্ষা দিয়েছেন বিসিএস, একের পর এক বিসিএস পরীক্ষা দিতেছেন, চাকরি হয় না। চাকরি বিশ জায়গায় অ্যাপ্লিকেশন করছেন, এক জায়গা না এক জায়গা হয়ে যাওয়ার সম্ভাবনা। শয়তান দুনিয়ার মানুষদেরকে বোঝায়, শোনো, এক মাহবুদ ধরে বসে থাকলে কাজ হবে না। এই জমিনে মাহবুদের ওই আল্লাহর অনেক এজেন্ট আছে, অনেক এফিএস আছে, অনেক পিএস আছে, অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে, এদেরকে যদি ধরো তাহলে তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাইব। সরাসরি আল্লাহরে ধরে বসে থাকলে কাজ হবে না, এসব দালাল ধরো। তখন মানুষ দালাল খুঁজতে থাকে, আল্লাহর পিএস খুঁজতে থাকে, আল্লাহর পিএস খুঁজতে থাকে, কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়। মুশরিকেরা মনে করতো যে এইভাবে মাহবুদ যদি বেশি বানানো যায় সুবিধা। এজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন মাহবুদ একজন, তারা অবাক হয়ে গেছে, কয় মাহবুদ একজন, এটা কেমনে হয়? আজকে বাংলাদেশে প্রত্যেক মুসলমানের একজনের মাহবুদ 30 জন 40 জন 50 জন করে করে আছে। এক মাহবুদে সন্তুষ্ট থাকতে পারে না, হঠাৎ বিপদ হয়েছে, ছেলে মেয়ে একটার অসুখ হয়েছে, কয় আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, আমি অমুক দরবারে অমুক মাজারে 500 টাকা দিব, বাঁচাইবো আল্লাহ। আপনি মাজারে টাকা দিবেন কেন? মাজারে আপনারে কি করছে, বাঁচাইছে কে? তো টাকা দিবেন কারে? যে বাঁচাইছে হেরে টাকা দিবে না, টাকা দিব আরেক জায়গায়। কারণ কি?
হে বিশ্বাস করে ওখানে যিনি আছেন উনি আল্লাহর দালাল, আল্লাহর এজেন্ট। মানে তারে টাকা দিলে ওই সে আল্লাহ থেকে আদায় করে দিব, অথবা সে নিজে করে দিব, কারণ আপনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করছেন। তো প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাই আপনি অ্যাপ্লিকেশন এটা আদায় করতে পারবেন। শয়তান বোঝায় তুমি প্রধানমন্ত্রীর না ধরি, প্রধানমন্ত্রীর কাছে কিনারে যারা আছে এদেরকে ধরো, এদেরকে ধরলে তোমার কাজটা সুযোগ মতো হয়ে যাইব, একসময় ফাইল হঠাৎ সিগনেচার হয়ে যাইব। তুমি আল্লাহরে ধরলে কাজ হবে না, আল্লাহর যারা মুকাররাবিন আছে আশেপাশে আছে এদেরকে ধরো, এরা সুযোগ মতো তোমার ফাইলে সিগনেচার করাই দিব। এই জন্য দেখবেন এদের কারামতি, কারামতি বয়ান করে যে একদিন মরা মানুষ জিন্দা করে ফেলছে, একজন মক্কা মুকাররমায় পাসপোর্ট ভিসা সব হারাই ফেলছে, আল্লাহর ওলির কাছে আসে, আল্লাহর ওলি কয় চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখে বরিশাল চলে আসে, মক্কা মুকাররমা থেকে চোখ বন্ধ করি কয়েক মিনিটের মধ্যে বরিশাল চলে আসে। তারপরে কয় আল্লাহর ওলি রাত্রে ঘুম থেকে উঠছে, উঠে সামনের দিকে হাঁটে, আল্লাহর ওলির খাদেমও পিছন থেকে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে ধরে বসছে, এই মিয়া তুমি কই যাও? কয় আমি আমার হুজুরের সাথে যাই। কয় তোমার হুজুর এখানে আফ্রিকার জঙ্গলে চলে আইছে, আফ্রিকার জঙ্গলে মিটিং আছে, তোমার যাওয়ার অনুমোদন নাই। এক মুহূর্তের মধ্যে দেখেন চিটাং থেকে আফ্রিকা জঙ্গলে চলে গেছে, অথচ আল্লাহর ওলির মিটিং হইলে মদিনা হইব, আফ্রিকার জঙ্গলে কেন? আল্লাহর ওলিদের যদি মিটিং এর দরকার হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মিটিং সেখানে হইব, মদিনা হবে, জঙ্গলে মিটিং হইব কেন? জঙ্গলের মিটিং বোঝানোর জন্য ওদিন আরেক বয়ান শুনছি নতুন, কয় জঙ্গলে কেন মিটিং হয় এটা শুনবেন। কয় আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, এলাকাবাসী ধরছে, হুজুর আমাদের এলাকায় একটা সাপ আমাদেরকে খুব কষ্ট দিতেছে। হুজুরে ওই সাপেরে ডাকছে, আল্লাহর ওলি এই সাপ এদিকে আয়, তুই আমার কাছে মুরিদ হয়ে যা, তোরে খেলাফত দেবো, সবক পালন করবি ঠিক মতো। সাপেরে মুরিদ বানাইছে, মুরিদ বানায় সবকও দিছে, খেলাফত দিব কইছে। তারপরে সাপে আর কামড়ায় না, কদিন পরে সাপের সাথে আবার দেখা, সাপে লম্বায় সরেছে, কয় হুজুর সবক ঠিক মতো পালন করছি, এবার খেলাফত দিয়ে যান। তাহলে হুজুরে সাপেরও ফির সাপ বানায়, ফির সাপ মানে সাপেরও ফির বানায়, তারপরে সাপেরও খেলাফত দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে তো সাপ থাকে আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে থাকে তো সাপ বিচ্ছুইগুলো থাকে, সেখানে মিটিং হয়, ওই যে যাদেরকে খেলাফত দিছে সাপদেরকে তাদের সাথে মিটিং হয়। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা থেকে চিঠি পাঠাইছে যে আপনি একটু মক্কা আসেন, আপনার সাথে মিটিং আছে, পরামর্শ আছে। আবার খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সিটি পাঠাইছে, আপনি একটু কুফা আসেন, আপনার সাথে মিটিং আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে উত্তর দিবেন, দুইজনের কাছে দুইটা চিঠি পাঠাইছেন, বলছেন আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি কোনো পরামর্শ হয়, মিটিং হয়, মিটিং হইব মদিনা মুনাব্বারায়, আপনারা মদিনা আসেন, এখানে মিটিং হইব, আমি মিটিং করার জন্য কুফাও যাব না, মক্কাও যাব না। সাহাবাই কেরাম, তাবেইন কেরাম দ্বীনের ব্যাপারে মিটিং করলে মদিনা করতেন। আজকে অনেক ভাইয়েরা বাংলাদেশে বাহাস করার জন্য দৌড়ায়, দেখছেন ওরে দেখে নাই বলে, কত জায়গায় খালি বাহাস বাহাস, আসেন বাহাস করেন, আমাদের সাথে বাহাস করেন, খালি বাহাসের জন্য দৌড়ায়, অনেক জায়গায় কিতাব লইলে দৌড়ায়, দেখবেন যে একেবারে কিতাবের বহল দৌড় দিছে, মানুষ সাথে দেখলে বুঝে যে ওরে আল্লাহ কত কিতাব নিয়ে আসছে, মুফতি সাহেব হুজুরে কিতাব নিয়ে দৌড়। তা আমি ভাইদেরকে বলি, ভাই বাংলাদেশে যেই দেশে রাতা মরক নাই, রাতা মরক বুঝেন নেই, কোনগুলা পুরুষ মরক, পুরুষ মরক, মরক যেগুলো পুরুষ আর মহিলা আছে না, যেই দেশে পুরুষ মরক নাই সেই দেশে মহিলা মরকেও আপনার ওই পুরুষ মরকের আওয়াজ দেয়, পুরুষ মরকের আওয়াজ বুঝছেন না, পুরুষ মরক একটা আওয়াজ দেয় না, তো এক এলাকায় কোনো পুরুষ মরক নাই, একটাও নাই, সেখানে মহিলা মুরগিও পুরুষের আওয়াজ দেয়। তো বাংলাদেশে আপনি পুরুষ মরক নাই, সব মহিলা মরক, সেখানে মহিলা মুরগি বাহাস বাহাসলে দৌড় দেয়,
তা আমরা বলি যে ভাই যেখানে মোরগ আছে সেখানে যান। মোরগ কোথায় আছে? মদিনায় আছে। মদিনায় আলেম কারে কয়? সেই আলেম আল্লাহ পাক এখনো মদিনার মধ্যে জিন্দা রাখছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দিনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত থাকবে, ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শিরক মুক্ত তাওহীদি ঈমান জমিনে রাখবেন, আল্লাহর ওয়াদা। এটা মদিনাতে রাখবেন। দাজ্জাল আসলে দাজ্জালকে প্রথম চিহ্নিত করবে আহলুল মদিনা। মদিনার একজন ভাই দাজ্জালকে চিহ্নিত করবে, সারা দুনিয়াকে ঘোষণা দিবে যে ভাই দাজ্জাল পাওয়া গেছে। প্রথম উনি দাজ্জাল দেখতে যাইব মদিনাতে। দাজ্জাল কি করবে? দাজ্জাল প্রকাশ পাইব হলো দামেস্ক থেকে, সেখান থেকে দাজ্জাল প্রথমে ডাইরেক্ট রওনা দিব মদিনার দিকে, মদিনা চলে যাইব। কারণ মদিনার আসার কারণ হইলো যে মদিনাতে আসার পরে সে সারা দুনিয়াতে ঘোষণা দিবে আমি মদিনার ফিরসা বুজুর্গ, মদিনার বুজুর্গ, মদিনার ওলি। দেখবেন বাংলাদেশে যত রকমের ধর্ম ব্যবসা আছে সব মদিনার গান, মদিনার গান, মদিনা ছাড়া কিচ্ছু নাই। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আবার কেউ কেউ গায় মদিনা কি জানে রাস্তা দেখা হামকো খুদায়া, বুজুর্গানি নিহি হামকো জরুরত, মদিনা কি জানে রাস্তা দেখা হামকো খুদায়া। মদিনা যাওয়ার রাস্তা দেখাই দাও, সব মদিনার গান, সব জায়গায় মদিনার গান। কিন্তু মদিনার এলেম মদিনার আমলের কয় ফেতনা, এমনি মদিনার গান। কারণ মদিনা দিয়ে ব্যবসা ভালো জমে। দাজ্জালে কবে যে আমার এই ব্যবসা জমাইতে হইলে আগে মদিনা লাগব, এই জন্য দাজ্জালও দৌড় দিব মদিনা। মদিনা মুনাব্বারার প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক রাস্তা রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। দাজ্জালকে কোনো ক্রমে মদিনার সীমানার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। দাজ্জালের ফেরেশতারা বাধা দিবেন, আহলে মদিনা বাধা দিবেন। বাধা দেওয়ার পরে দাজ্জাল দাঁড়ায় যাবে। এখন মদিনার যেই ভাই দাজ্জাল চিনবো এই ভাই দাজ্জাল দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে দাজ্জাল কয় শোনো, আমি যদি একজন মানুষের মারি তারপরে আবার জিন্দা করতে পারি, তোমরা আমার বিশ্বাস করবে কিনা? কয় দেখাও, দেখাইতে পারলে তারপরে চিন্তা ভাবনা করবো। এবার একজন আহলে মদিনার এক বাইরে ধরে মারি ফেলবো, মারার পরে আবার জিন্দা করে ফেলবো। জিন্দা করার পরে বলবো দেখো আমি একজনের তোমাদের সামনে মারছি আবার জিন্দা করছি, এবার বিশ্বাস করো। যেই বাইরে মারছে যেই বাইরে জিন্দা করছে এই ভাইয়ে কইবো যে আল্লাহর কসম দুনিয়াবাসী শোনো, আমার মারার আগে আমার সন্দেহ ছিল এটা দাজ্জাল কিনা, কিন্তু মারার পরে আমি 100% নিশ্চিত হয়ে গেছি আমার নবী যেই দাজ্জালের কথা বলছে এটা সেই দাজ্জাল। দুনিয়াবাসী শোনো, এটাই সেই দাজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের কথা বলছেন। এরপরে তারে মারার জন্য অনেক চেষ্টা করবে, আর মারতে পারবে না। তাহলে সর্বপ্রথম দাজ্জাল চিনব কে? আহলে মদিনা। আল্লাহ পাক এইরকম মদিনার মধ্যে লোক রাখবেন যারা দাজ্জাল দেখে চিনে ফেলবে। মদিনার এলেম, মদিনার ঈমান, মদিনার আমল দাজ্জাল মুক্ত, ফেতনা মুক্ত। মদিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দারুল ঈমান, এটা ঈমানের আশ্রয়স্থল, ঈমানের কেন্দ্রবিন্দু। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। দুনিয়ার কোথাও বিশুদ্ধ ঈমান না পাওয়া গেল, বিশুদ্ধ ঈমান মদিনায় পাওয়া যাইব। তাহলে ওইরকম আলেম আলহামদুলিল্লাহ এখনো মদিনার মধ্যে বিদ্যমান। তাহলে আপনার যদি এত বাহাস করতে মন চায়, মোনাজারা করতে মন চায়, তা আপনি কিতাবাদি বস্তা বান্ধি লই মদিনা চলে যান। মসজিদে নববীতে শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক এখনো উনারে জিন্দা রাখছেন, মসজিদে নববীতে দার্স দেন, সহি বুখারীর দার্স দেন, ওখানে যে উনার সাথে মোনাজারা করি আসেন। মদিনার যত মুহাদ্দিস সব উনার ছাত্র, মদিনা ইউনিভার্সিটির যত হাদিসের প্রফেসর সব উনার ছাত্র। মুহাদ্দিস কারে কয়, হাদিস কারে কয়, হাদিস কেমনে পড়াইতে হয়, আল্লাহর ইবান্দার দারসে বসলে বোঝা যাবে। আমরা সাহাবাই কেরাম দেখি নাই, তাবেইনে কেরাম দেখি নাই, তাবে তাবেইন দেখি নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখি নাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দেখি নাই, ওনাদেরকে দেখলে বোঝা যাবে এই ইমামেরা কেমন ছিলেন।
ওনাদের কথা আল্লাহ আকবার, ওনাদের আচরণ, ওনাদের মাধুর্যতা, আলেমের কথা কিরকম হবে ওনাদেরকে দেখলে বোঝা যায়। একজন নয় এরকম, আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহর মতো আরো অসংখ্য আলেম, মসজিদে নববীতেই একটা ইউনিভার্সিটি, এখানে বিশ্ববরণ্য আলেমেরা আছেন। তা আপনি বাংলাদেশের এলাকা এলাকা নাচেন কেন? আপনি একটু ওখানে চলে যান, যাই ওনাদের সাথে একটু বাহাস করে আসে, আমরাও যাই দেখবো, আমরা দর্শক হিসাবে যাব, আপনার সাথে মদিনার আলেমের বাহাস হইতেছে, আমরা একটু খবর পাইলে আমরাও যাই দেখে আসতাম, যে দেখো যে বাংলাদেশের হুজুর, বাংলাদেশের মুফতি সাহেব মদিনার আলেমদের সাথে বাহাস করছে। কিন্তু দেখা যায় একজনও মদিনা যায় না বাহাস করতে, ওই বাংলাদেশে গ্রামে গ্রামে যেখানে আম জনতা সাধারণ জনগণ সেখানে কিতাব লইলে দৌড়ায় বাহাস করব। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, মাবুদ এক মাবুদ হইলে শিরক থাকে না, আল্লাহকে একমাত্র মাবুদ বানানো এটার নাম ঈমান। এই জন্য সমস্ত নবীরা যে কালেমাটা দাওয়াত দিতেন, কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি কইছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ মানেন না, ইমানদার হইবেন? এই জন্য ওয়াহদাহু লা শারীকা লাহ থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, না হয় ইমান হবে না। وأشهد أن محمدا عبده ورسوله محمد صلى الله عليه وسلم কে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল হিসেবে মানতে হবে। তাহলে এক নম্বরে ঈমানের আরকান হলো কি? আল্লাহর উপরে ঈমান। দুই নম্বরে হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? আমাদের দেশে কেউ কেউ মানুষের আবার নূরের তৈরি বানাইতে চায়, কারণ কি মাটির তৈরি হইলে মান সম্মান কম বোঝা যায়, নূরের তৈরি হইলে বেশি বোঝা যায়। এখন উল্টা, নূরের তৈরি একটু আগে আমরা বললাম না, নূরের তৈরি সম্মান বেশি না মাটির তৈরি সম্মান বেশি? মাটির তৈরি সম্মান বেশি, নূর হইলে সম্মান বাড়ে না। আমি একবার এক জায়গায় গেলাম এক মসজিদে, খতিব সাহেব খালি মা ফাতেমার বয়ান করে। কিসের বয়ান? মা ফাতেমার বয়ান। আহারে, মা ফাতেমারে গরিব বলি দাওয়াত দেয় নাই, মা ফাতেমার আজকে কান্দে বসি বসি, হাসান কান্দে, হোসেন কান্দে, কান্দে ফাতেমায়, আসমান কান্দে, জমিন কান্দে, সব কান্দতেছে খালি। কুলসুমের বাড়িতে এত বড় জিয়াফত দাওয়াত দেয় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা এবং কত বড় অপবাদ সাহাবাই কেরামের নামে। আচ্ছা, তো মা ফাতেমা আলোচনা করে, তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমাদের বোন, মা হইল কেমনে? কারণ তিনি একজন ইমানদার নারী, ইমানদার সব নারীরা আমাদের বোন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, এরা সমস্ত ঈমানদারের মা। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আমাদের আম্মা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, হাফসা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, আমাদের আম্মারা এক একজন বিরাট বিরাট মুহাদ্দিসা, সুবহানাল্লাহ। আমরা কোনো জাহেল মায়ের সন্তান না, আমাদের মাগুলো একটা একটা বিরাট বিরাট মুহাদ্দিস, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়ার সেরা মুহাদ্দিস, সাতজন মুহাদ্দিসের একজন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাতজন, তার ভিতরে আমাদের আম্মা একজন, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মায়ের সন্তান, যে সে মূর্খ জাহেল মায়ের সন্তান না। ফাতেমা আমাদের বোন, মা হইলো কেমনে? কই শুনেন, আসলে কথা ঠিক আছে, তবে বোন কইলে সম্মানটা কম বোঝা যায়, মা কইলে সম্মান। তা আমি বললাম, আসলে থিওরি তো ঠিক আছে, আজকে থেকে হুজুর বাড়িতে যাই, আপনি স্ত্রীকে, আমাদের ভাবিকে আপনি আম্মা বলে ডাকিয়েন, তাহলে সম্মানটা অনেক বেড়ে যাবে। কারণ নাম ধরে বললে সম্মানটা একটু কম হয়, হে অমুকের মা আছো নাকি, সম্মান কম হয় না? বলবে যে আমার আম্মা কইরে, তাই দেখবেন যে সম্মান বাড়ি যাব। সম্মান বাড়াইতে যাই নিজে নিজে, এবার জেহারের কাপড়া দেওয়া লাগবে, স্ত্রীরে মা ডাকলে জেহারের কাপড়া দেওয়া লাগে, সম্মান বাড়াইতে যাই, এবার কাপড়া দেন বসে বসে। সম্মান নিজে ইচ্ছা মতো বাড়ানো যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পদবি দিয়েছেন, যাকে যেই মর্যাদা দিয়েছেন, সে তার পদবিতে সম্মানিত। একজন গাড়ির ড্রাইভার, উনি ওনার জায়গায় সম্মানিত,
আরেকজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি ওনার জায়গায় সম্মানিত। ড্রাইভার সাহেবের কাছে এমন জ্ঞান আছে যেটা প্রফেসর সাহেবের কাছে নাই, প্রফেসর সাহেবের কাছে যেটা আছে ওটা ড্রাইভার সাহেবের কাছে নাই। কিন্তু সমাজে চলতে হলে, জমিনে চলতে হলে দুজনেরই দরকার। একজন গাড়ি চালানোর উপরে পিএইচডি করছে, আরেকজন ইংরেজি সাহিত্যের, বাংলা সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে পিএইচডি করছে, দুজনেরই পিএইচডি। কি বলেন, একজন যদি 30 বছর গাড়ি চালায়, তার পিএইচডি হয়ে গেছে না গাড়ি চালানোর উপরে, তার মর্যাদা কোনো অংশে কম না। একজন রিক্সা চালান 20 বছর, রিক্সা চালানোর উপরে তার পিএইচডি হয়ে গেছে, উনিও ডক্টরেট। আমরা কিন্তু তাদেরকে মর্যাদা দিই না, আমরা মনে করি উনি তো সাধারণ মানুষ, দিন মজুর। উনি দিন মজুর, উনি যে কাজ করে ওই কাজের উপরে উনার পিএইচডি হয়ে গেছে। যারা মাছ ধরে দেখবেন, পানির উপর দিয়ে দেখলে বলতে পারে এখানে মাছ কয় কেজি আছে, কয় মন আছে, পানি দেখলে বলতে পারে মাছ ধরে। তার এটা পিএইচডি হয়ে গেছে, ডক্টরেট হয়ে গেছে। এই জন্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির জায়গায় সম্মানিত। এই জন্য আমরা এমফিল পিএইচডি করানোর সময়, আমাদের আন্ডারে অনেকে এমফিল করে, তো এমফিল পিএইচডি করানোর সময় আমরা তাদেরকে শিখাই যে আপনার থিসিসে লেখার সময় কোনো জায়গায় কোনো পেশার লোককে অসম্মান করে লেখা যাবে না, এটা আন্তর্জাতিক নিয়ম। আপনি একেবারে নিম্ন পেশার একজন মানুষকেও লিখবেন, তাকে সম্মান দিয়ে লিখতে হবে, তার লিখতে হবে, বলেছেন লিখতে হবে, বলছে লেখা যাবে না থিসিসের মধ্যে। কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানিত, প্রত্যেককে প্রত্যেকের পদে রাখবেন এটা সম্মানিত, কিন্তু নিজের পদের চেয়ে উপরে তুলে দিবেন আপনি অসম্মান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় রাখবেন, আল্লাহ রসুলকে আপনি সম্মান দিলেন কিন্তু ইচ্ছা মতো বাড়াই দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি আনজালানি আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সম্মান, যে মর্যাদা দিয়েছেন তার থেকে যদি উপরে তুলে দাও, আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না। একজন আপনার সাধারণ ধরেন যুগ্ম সচিব অথবা উপসচিব, তারে যদি আপনি কন যে সিনিয়র সচিব, মর্যাদা বাড়াই দিচ্ছেন, সম্মান করলেন না অসম্মান করলেন? অসম্মান করছেন। তিনি যেই পদমর্যাদার তাকে সেই মর্যাদা রাখাটাই সবচেয়ে সম্মান। কিন্তু আমাদের সমাজে মানুষ অনেক ভাইয়েরা মনে করে যে বাড়াই দিতে পারলেই সম্মান, বাড়াই দিতে পারলেই সম্মান। এই জন্য ফেরেশতাদেরকে ফেরেশতাদের জায়গায় রাখা, আর ফেরেশতাদের ঈমানটাকে আল্লাহ পাক 6টা রুকনের মধ্যে একটার মধ্যে ঢুকাইছেন। কারণ কি, মূল যে কারণ, ফেরেশতাদেরকে কেন্দ্র করে যুগে যুগে অসংখ্য মানুষ শিরক করছে। এই যে দেব দেবী মূর্তি যা দেখেন, এগুলো অধিকাংশ ফেরেশতা কেন্দ্রিক। এক এক ফেরেশতাকে কেন্দ্র করে এক একটা মূর্তি বানাইছে, এক একটা দেবতা বানাইছে। ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে বলতো, আল্লাহর কন্যা। এই জন্য যত দেব দেবী প্রতিমা দেখবেন সব মহিলা, পুরুষ খুব কম আছে, সব নারী। কারণ এগুলো তারা ফেরেশতা কেন্দ্রিক তৈরি করছে, ফেরেশতা কেন্দ্রিক কল্পনা করছে যে এক ফেরেশতা সম্পদের দেবতা, এক ফেরেশতা জ্ঞানের দেবতা, এক ফেরেশতা এটার দেবতা। কারণ তারা শুনছে নবী রাসূলদের মাধ্যমে যে আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে এই দায়িত্ব দিবেন, জিব্রিল আলাইহিস সালামকে এই দায়িত্ব দিবেন, তারপরে আপনার মালাকুল মাউতকে এই দায়িত্ব দিবেন। এইভাবে বিভিন্ন ফেরেশতাদের বর্ণনা তারা নবীদের মাধ্যমে শুনছে, শোনার পরে তারা কল্পনা করছে যে তাহলে এরে দলে তো আমার কাজ হয়ে যাবে, আল্লাহর কাছে আর যাওয়ার দরকার কি? যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পদের দায়িত্ব দিবেন তার দলে তো আমি সম্পদ পাই যাব। এইভাবে শিরকের অনুপ্রবেশ ঘটছে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের ঈমানকে রোকনের মধ্যে ঢুকাইছেন যে ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই, ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন ক্ষমতা দেন নাই, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব দেন নাই, ক্ষমতাও দেন নাই। এই জন্য ফেরেশতাদের ঈমানটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ রোকন। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবের উপরে ঈমানের দরকার কি? আপনি দুনিয়াতে আল্লাহর ইবাদত কেমনে করবেন, এটা কিতাব না হলে পাওয়া যাবে না। আল্লাহকে চিনতে হলে কিতাব লাগবে,
আল্লাহর পরিচয় পেতে হলে কিতাব লাগবে, কোরআন লাগবে। কোরআনের পাতা জুড়ে শুধু আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। চার নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপরে ঈমান লাগবে। রাসূলদের উপরে ঈমান কেন? কারণ ওই কিতাবের ব্যাখ্যা দিবেন কারা? আল্লাহর রাসূলেরা। আজকে একটা নতুন ফিতনা বাহিরেছে যে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, গোপনে গোপনে ভিতরে ভিতরে এরকম একটা ফিতনা বাংলাদেশে কাজ করে। এটাও ঈমান হারানোর নামান্তর, ঈমান চলে যাবে। কারণ হাদিস, সহি হাদিসগুলো ওহির অংশ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিছেন যে আমার রাসূল কোরআনের ব্যাখ্যা দিবেন। তা আপনি রাসূলের ব্যাখ্যায় মানেন না, কোরআনের ব্যাখ্যায় মানেন না, তা আপনি কোরআন মানলেন কেমন করে? এই জন্য রাসূল না মানলে আপনি ইবাদত করবেন কিভাবে আল্লাহর, এটা শিখবেন কার থেকে? এই জন্য আল্লাহ পাক রাসূলের ইমানকে রোকন বানাইছেন। তাহলে কয়টা গেল? চারটা। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ইমান। আখিরাতের ইমানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আখিরাতের ইমান যদি না থাকে তাহলে মানুষ দুনিয়া কেন্দ্রিক হবে, যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বাস। আল্লাহর জমিনকে তারা ধ্বংস করে ফেলবে যে তাদের আখিরাত নাই। কিন্তু যখন একজন মানুষের ভিতরে আখিরাতের চিন্তা, আখিরাতের বিশ্বাস ঢুকবে, তখন সে ইচ্ছা করলেও আল্লাহর নাফরমানি করতে পারে না। ছয় নম্বরে যেটা, সেটা হলো তাকদীরের ইমান। তাকদীরের ইমানটা খুব জটিল। তাকদীরের ইমান, এটার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ সকালবেলায় মুমিন হয়, বিকালবেলায় কাফের হয়, তাকদীর নিয়ে। এজন্য তাকদীর নিয়ে কাদেরিয়া, জাবরিয়া এরকম অনেকগুলো ফেরকা পদভ্রষ্ট হয়ে গেছে। কেউ কয় আল্লাহ যা লিখে রেখেছে তার বাইরে কিচ্ছু হবে না, সুতরাং আমি জান্নাতে যাব না, জাহান্নাম যাবো আল্লাহ লিখে রেখেছে। এবার আমি নামাজ পড়লেও জাহান্নামে, না পড়লেও জাহান্নামে, নামাজ পড়লেও জান্নাতে, না পড়লেও জান্নাতে, আল্লাহ তো লিখেই রেখেছে। তা আমি নামাজ পড়লে কি না পড়লে কি, কি বলেন? এরকম বলতে শুনছেন কোনোদিন? আল্লাহ তো সব লিখেই রেখেছে, আমি চেষ্টা করি লাভ কি? এই জন্য সাহাবায়ে কেরাম বারবার বলতেন, তোমার তাকদীরে কি লেখা আছে এটা তুমি জানো না, এজন্য কি লিখে রেখেছে আল্লাহ এটা নিয়ে তোমার চিন্তা করা দরকার নাই, তুমি তোমার মতো তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো। তোমার তাকদীর নিয়ে এত গবেষণার দরকার নাই কি লেখা আছে, তুমি তোমার আল্লাহ পাক যে ক্ষমতা, যে সক্ষমতা তোমার মধ্যে দিছেন, সে সক্ষমতা দিয়ে তুমি চেষ্টা করতে থাকো, কাজ করতে থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীরের মাধ্যমে বান্দাকে ইমানের পরীক্ষা করেন। এজন্য আল্লাহ পাক ইমান বিল কদরকে, তাকদীরকে ইমানের অংশ বানাইছেন। এই ছয়টি হলো ইমানের আরকান। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো শেষ দিকে আমি যে কথাটি বলবো, আমার সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন জিও দ্বারা যুব সমাজ।